সুপ্রিয় বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও তোমাদের সামনে একটি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আমি কবিতা, আপনারা দেখছেন সিএফসি বিগ আপডেট চব্বিশ এবিএস চ্যানেল। তো ভিডিওটি শুরু করা যাক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে সমগ্র ভারতীয় নাগরিকদের জন্য এক বিশেষ সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। আর বর্তমানে ভারতের নাগরিকরা চাইলেই মাত্র কয়েক মিনিটে বাড়িতে বসেই নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে সার্টিফিকেটটি, ইলেকশন কমিশন সার্টিফিকেট, ডাউনলোড করে নিতে পারবেন। তবে সমস্যা অন্য ক্ষেত্রে, কিভাবে ইলেকশন কমিশনের এই নতুন সার্টিফিকেট, ইলেকশন কমিশন সার্টিফিকেট ডাউনলোড করা সম্ভব, এই সার্টিফিকেটের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে, হঠাৎ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে কেন এই সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, কেন এই সার্টিফিকেট ডাউনলোড করা প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে সমগ্র ভারতের নাগরিকদের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠেছে। আর তাতেই আজকের এই পোস্টে আমরা এই বিষয়ে সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ইলেকশন কমিশনের এই নতুন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এক, ইলেকশন কমিশনের এই নতুন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন এর অফিসিয়াল ওয়েবসাইট https://ecdrip.nic.in/এ যেতে হবে। দুই, এরপর হোম পেজে থাকা ভোটার্স প্লেজ এর লোগোর উপর ক্লিক করতে হবে এবং আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনার নাম, টাইটেল সহ ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তিন, সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে। এই নতুন পেজের শুরুতেই ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি অঙ্গীকার লেখা থাকবে, এই অঙ্গীকারগুলি পড়ে নিয়ে নিচে থাকা আই হ্যাভ টেকেন দি প্লেজ এর বক্সে টিক করে সাবমিট অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজে আপনি আপনার সার্টিফিকেটটি দেখতে পারবেন। চার, এরপর এই নতুন পেজের একেবারে নিচের দিকে থাকা ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও পেজের নিচে দেখো অপশনগুলির মাধ্যমে আপনি সার্টিফিকেটটি শেয়ার করতে পারবেন। ইলেকশন কমিশনের তরফে এই নতুন সার্টিফিকেটটি সমগ্র ভারতের ভোটারদের জন্য কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্যে। ভোট দেবার ক্ষেত্রে ভারতীয় ভোটাররা যে সমস্ত অঙ্গীকারে আবদ্ধ হয়ে থাকেন তা আরও একবার মনে করানোর স্বার্থে এবং নতুন ভোটারদের এই সমস্ত অঙ্গীকার সম্পর্কে জানানোর জন্য এই নতুন সার্টিফিকেটটি কার্যকর করা হয়েছে। আর ভোটাররা যেহেতু এই সমস্ত অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন তাই তাদের উৎসাহ প্রদানের জন্য ইলেকশন কমিশনের তরফে এই সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। ইলেকশন কমিশনের তরফে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে এই সার্টিফিকেটের মাধ্যমে কোনো রকম অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না। ভারতীয় নাগরিকরা ভোট দেবার ক্ষেত্রে যে সমস্ত অঙ্গীকারবদ্ধ রয়েছেন এই সার্টিফিকেটটি তা প্রদর্শন করার একটি মাধ্যম মাত্র। সুতরাং আপনিও যদি আপনার ভোট প্রদানের অঙ্গীকারগুলির সঙ্গে সম্পর্কিত এই সার্টিফিকেটটি পেতে চান তবে উপরোক্ত পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই সার্টিফিকেটটি পেয়ে যেতে পারবেন।